না আমার নাম কৌশিক বিয়ন, এই জন্য হে অতিথি তব আগমনে হল নব আলোকের বিচ্ছড়ায়, তাই তো তোমায় পুষ্প। আজকে এখানে আমরা যখন প্রদীপ জ্বালানো, প্রদীপ জ্বালানোর পরে আমরা যার জন্মদিনকে সামনে রেখে যিনি আধুনিক ব্লাড ট্রান্সফিউশন এবং আমাদের যে ব্লাড গ্রুপে তিনি বিভাজন, যে ক্লাবে আমাদের ব্লাডের যে চারটি গ্রুপ আছে সেই গ্রুপে যিনি প্রতীকৃ ডক্টর কার্লস ল্যান্ডস্টাইনারের প্রতি সম্মান দেওয়ার জন্য সারা পৃথিবীতে আজকের এই দিনটি উদযাপন হয়। এবারের যে স্লোগান সেটা হচ্ছে 20 ইয়ার্স সেলিব্রেটিং গিভিং থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। আমাদের ভারতবর্ষে 1975 সালের যে পয়লা অক্টোবর, সেই অক্টোবরে আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহিমাটোলজি প্রথম জাতীয় স্বেচ্ছারক্তদান দিবস উদযাপন শুরু করে এবং সেটা ডাক্তার জয়গোপাল দলির জন্মদিবসকে সামনে রেখে সেটা করা হয়। যখনই আমাকে বলা হয় যে ব্লাড ডোনেশনের জন্য আপনাকে আসতে হবে, এর থেকে মানে মনে হয় যে আমার কখন আমি সেখানে যাবো তার জন্য আমি বসে থাকি। কারণ আমাদের বাজারে কিন্তু অনেক গিফট পাওয়া যায়, গিফট কিনে আমরা মানুষকে দিতে পারি, এর থেকে বড় গিফট আর কিছু হয় না। ভগবানের গিফট আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যে ঘুরতে হবে না বাজার থেকে, এর থেকে বড় গিফট আর হয়। এবং যদিও আমাদের এবি এবং এবি গ্রুপ আমরা যেটা বলি, তারপরে চারটা গ্রুপের মধ্যে আবার যদি আমরা আর এস ফ্যাক্টর দেখি টোটাল আমাদের আটটা গ্রুপ হয়। এখানে আমাদের যে নেগেটিভ গ্রুপের তিনজনকে আজকে এখানে সম্মানিত করা হয়েছে, তো এরকম গ্রুপে আমাদের পপুলেশনের প্রায় 15% থাকে নেগেটিভ, আদার্স ফ্যাক্টর নেগেটিভ। আমাদের যখনই রক্তের প্রয়োজন, যখন আমরা সার্জারি করতে যাই, প্রথমে আমরা জিজ্ঞেস করি যে এখানে সন্দেহ থাকে যে এখানে যদি আমরা অপারেশনে নামি তাহলে দেখা যাবে যে ব্লাড বেশি মানে প্রয়োজন হতে পারে, সেটা এখন ধরে নেওয়া যায় 42। এখানে কিরণজি বলেছেন, কিরণ ভিত্তিজি বলেছেন যে আমাদের যে 50,000 ইউনিটে একটা মানে টার্গেট রাখা হয়েছে, কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে আমাদের ত্রিপুরাতে কিন্তু
মোটামুটি 40,000 মিনিটের ইউনিটের মতো আমাদের ব্লাড কালেকশন হয়। এখানে আমি দেখতে পাই সমস্ত ক্লাবগুলো, যারা সামাজিক সংস্থাগুলো আছেন, স্কুল কলেজ সব জায়গার মধ্যে কিন্তু মানুষ কিন্তু এগিয়ে আসে। আমাদের এখানে যখন ইলেকশন হয় বা কোভিড এর সময় কিন্তু আমাদের এই সম্প্রদায় ব্লাড ব্যাংকে দেখা গেছে। আমাদের প্রায় ত্রিপুরাতে 14টার মতো ব্লাড ব্যাংক আছে, 14টার মধ্যে 12টা হচ্ছে আমাদের সরকারি আর 2টো হচ্ছে বেসরকারি। এখন সেপারেটও করা যায়। আমরা জানি যে একজন রক্তদাতা 4 জন অমুষ ব্যক্তিকে বাঁচাতে পারে, একজনই বলে রক্তদান মহৎ দান এবং মানুষকে জীবন দান করে। আমরা জানি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, প্লাজমা যখন যখন যেটা প্রয়োজন সেপারেট করে, তো সেপারেশনের ব্যবস্থা আমাদের এবং সেপারেট ইউনিট সেন্টার আমাদের ত্রিপুরাতে আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে সেটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সেই জায়গার মধ্যে আমাদের সবার কর্তব্য যে এরকম একটা হিট আমাদের শরীরের মধ্যে আছে।